আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজার বা এই যে মিরাজ ইসরা ঊর্ধ্ব জগতের যে সফর করালেন সফরের সূচনা লগ্নের যে কথাগুলো আছে কেন এবং কিসের জন্য এই সূচনা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় তাওহীদ ও একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হুকুম করেছেন ফাসদা বিমা তুমার আর দেরি নয় এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে মানুষের কাছে তাওহীদ ও একাত্মবাদের দাওয়াত দিয়েছেন এখন প্রকাশ্যে আপনি মানুষের মাঝে ছড়ায় দিন আল্লাহ এক এই কথা আপনি বলতে থাকুন এই দাওয়াতের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি সাফা পাহাড়ে উঠে গেলেন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সকালবেলার এই ডাক শুনে মক্কার সমস্ত লোকেরা তাদের ঘুম এখনো অনেকের ভাঙে নাই তারা ছুটে চলল সেই সাফা পাহাড়ের পাদদেশে যারা যেতে পারে নাই এমনও ব্যাখ্যা রয়েছে হাদিসের মধ্যে যে অনেকে যারা বৃদ্ধা ছিল তারা টাকা দিয়ে পর্যন্ত পাঠিয়ে দিল যাও আমাদের প্রিয় ব্যক্তি তিনি ডাক দিয়েছেন না জানি মক্কার উপরে কোনো হামলা হতে পারে কোনো আক্রমণ হতে পারে সকলে ছুটে আসলেন এরপরে আল্লাহর রাসূল এটি অন্য একটি বৃহৎ ঘটনা এরপরে আমি প্রাসঙ্গিক ক্ষেত্রে আসছে তাই বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বললেন কুলতু কালিমাতান ওয়াহিদা একটা মাত্র যদি কথা মেনে নাও একটা মাত্র বাক্য মানতে হবে কয়টা বুঝরে বলেন একটা বাক্য যদি মেনে নাও আল্লাহর রাসূল বললেন তামলিকুনা বিহাল আরব আরবের তোমরা মালিক হয়ে যাবে ওয়াতাদিনু লাকুমুল আযম ওয়ানা রব্বিশে তোমরা প্রভুত্ব অর্জন করবে তোমাদের দিন মানবে একটা বাক্য যদি মানতে পারো নবীজি তো ঘোষণা করে দিয়েছেন একটা বাক্য কি তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন নবীজি বলছেন বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আর কোনো মাবুদ নাই এক আল্লাহকে মানতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চাচা আবু লাহাব হাতটা উদ্যত করলো নবীজিকে মারার জন্য এখন আর ওই ভালো মানুষের পাশে আর কেউ নাই নবীজির মন খারাপ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব অবতীর্ণ করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে এবং আবু লাহাব ওয়া তাব সে নিজেও ধ্বংস হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ তাওহীদ এ একাত্মবাদের প্রচারণা শুরু হয়েছে কিন্তু মক্কার যারা কাফের তারা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি তো ওই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার কাফেররা বুঝেছিল এর অর্থ কি কিন্তু আমার দেশের মুসলমানরা বুঝতে পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আবার আল্লাহর হুকুমগুলো কেউ অমান্য করে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে আবার আমরা বলছি আল্লাহ পাক সুদকে হালাল হারাম করেছেন আমরা বললাম আর ব্যবসাকে আল্লাহ পাক হালাল করলেন সুদকে হারাম করেছে আল্লাহর এই কথাকে আমরা মানলাম না আমরা বললাম ব্যাংকগুলো সুদ ছাড়া চলতে পারে না আল্লাহ পাক বললেন চোর যদি চুরি করে হাত কেটে দাও আমরা বললাম বর্বর আইন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অসংখ্য বিধান দিয়েছেন মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আবার বাস্তবে কাজের সাথে আমার আপনার কারো মিল নাই এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি নাই মক্কার কাফেররা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে 360টা মূর্তির ইবাদত চলবে না আল্লাহ পাক বলছেন আজা আলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে তো সমস্ত আলিহাকে এক বানায় দিল এক আল্লাহর দিকে সে দাওয়াত দেয় তাকে ছাড়া যাবে না চলে আসলেন কার কাছে চাচা আবু তালেবের কাছে আবু তালেবের কাছে এসে বলছে তোমার ভাতিজাকে মানা করো বারণ করো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে আবু তালেবের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অবস্থায় দুধমাতা হালিমার কাছে তিনি লালন পালন হয়েছেন এরপরে দাদা আব্দুল মুত্তালিব
আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর চাচা আবু তালিবের কাছে তিনি সুখ দুঃখ সুখ সুখ সবকিছু ভাগাভাগি করে নিয়ে অর্থাৎ তাকে লালন পালন করেছেন দেখেছেন সেই চাচার কাছে এসে প্রস্তাব দিলেন তোমার ভাতিজাকে মানা করো সে যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেয় আমাদের যে যা আমরা যা পালন করি অর্থাৎ অনেকগুলো মাবুদকে মানি আমাদের যে সংস্কৃতগুলো আছে তার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ দাঁড়ালো সবগুলোই বাদ দিতে হবে অতএব তাকে মানা করো সে যদি চায় মক্কার সব থেকে সুন্দরী নারী তাকে বিবাহ দেওয়া হবে শুধু তাই না সে যদি চায় মক্কার রাজমুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে আরও যদি চায় এই মক্কার নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হবে এরপরেও তাকে মানা করেন সে যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেয় আল্লাহ রসুলের এই কথাগুলো তাদের এই কথাগুলো শুনে আবু তালিব এবার ভাতিজাকে ডাক দিয়ে বললেন ওগো ভাতিজা তারা তো আমার কাছে এসেছে তোমার মতামতটা কি তিনি বনু হাশিম এবং বনু কুরাইশের সকল মানুষদেরকে ডাক দিলেন বংশীয় লোকদেরকে বললেন যে দেখো আবু জেহেলের লোকেরা আল্লাহ রসুলের আপন চাচা ভালো করে মনে রাখেন আবু আবু লাহাব আবু জেহেল নয় এজন্য আবু জেহেলেরা সকলে মিলে আমাদের প্রিয় ভাতিজা আমাদের বংশের গৌরব আমাদের আগামী দিনের ভবিষ্যতের নেতা তাকে মারতে চাই সাহায্য তোমরা কে কে করবে সকলেই তারা বলল যে আমরা সাহায্য করতে রাজি আছি কিন্তু একজন মানুষ বিরোধিতা করলেন তিনি কে আবু লাহাব সে আর সাহায্য করতে চাইল না আপন তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই দুর্দশায় এই সময়ে তার পাশে কে দাঁড়িয়েছেন আল্লাহ পাক তার এই দাওয়াতি কাজের জন্য আল্লাহ পাক সে সময় মঞ্জুর করেছেন আবু তালেবকে আবু তালেব যদিও মুসলমান হন নাই আবু তালেব বলল ওয়াল্লাহি লাইন ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসদা ফিত তুরাবি দাফিনা ওগো আমার ভাতিজা তুমি তোমার তাওহীদের কাজ চালিয়ে যাও দাওয়াতের কাজ চালিয়ে যাও তোমাকে কেউ কোনো কিছুই করতে পারবে না আমি আবু তালিবের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার এক বিন্দু পরিমাণ কেউ ক্ষতি করতে পারে না তাদের কাজ চালাচ্ছেন কিন্তু নবুয়াতের নবম বৎসরে আবু তালেব তিনি ইন্তেকাল করলেন আবু তালেবের ইন্তেকাল হলো একই বৎসরে তার আরেকজন অর্থাৎ তার স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন একই বৎসরে দুইজনের ইন্তেকাল হয়ে গেল ওই বৎসরটাকে নবী যে আমার ঘোষণা করলেন দুঃখের বছর মনের ভিতরে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে তিনি বসে আছেন চিন্তিত মন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই চিন্তা আর এই দুর্ভাবনাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এবার এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানের জমিন অর্থাৎ ওই ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে নেওয়ার জন্য তিনি ব্যবস্থা করলেন তার নাম হলো মিরাজ তার নামই হলো ইসরা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যদিও আমি আগে আপনাদের বয়ানটা শোনাচ্ছি এই কারণে কিন্তু এর আসল হাকিকত কি কি করা প্রয়োজন এই বিষয়টা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব আগে যে মেয়েরাজের যে ঘটনাটা ঘটেছিল সেইটা বলছি যেহেতু হাদিসের মধ্যে আসছে কিন্তু মূল উদ্দেশ্যটা কি এর ভিতর থেকে শিক্ষা কি রয়েছে সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা পরে হবে আগে আলোচনাটা শুনেন এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের শিক্ষা কি রয়েছে কি করতে হবে করণীয় কি এ বিষয় নিয়ে আলোচনা করব শুধুমাত্র এই মেয়েরাজের আলোচনা শুনলাম আর একটু মজা পাইলাম তা নয় বরং এর ভিতরে কি শিক্ষা রয়েছে কি করণীয় আছে সে বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করা হবে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার এখান থেকে শুরু হয়ে গেল আল্লাহ রাসূলের আপনার সফর সফরের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার দুইজন লোককে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূল ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে আপনারা এখনো দেখবেন কেউ কেউ বলেন হাজী সাহেবরা যারা হজে গিয়েছেন বাবে ইসমাইল এক নম্বর গেট বাবে আব্দুল আজিজ আব্দুল আজিজ গেটকে আপনার ফেলে রেখে হাতের যদি ঢোকার সময় হাতের ডান পাশে দেখবেন আরও একটা গেট আছে বাবে ইসমাইল যেই গেট দিয়ে আপনার সমস্ত জানাজার লাশগুলো ঢুকানো হয় ওই গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে এখনো পর্যন্ত একটা ওই আপনার
খাম্বা রয়েছে আর্কের, এই এরকম পিলার রয়েছে, অনেকেই বলেন সমস্ত পিলারে রং করা রয়েছে, এই পিলারটা এখনো পর্যন্ত রং নাই। তো যারা মুয়াল্লিফ রয়েছেন এবং অনেকেই বলে থাকেন যে এটাই ছিল উম্মে হানির ঘর, এই কথাটা বলতে চাই। যাই হোক না কেন, হলে হতেও পারে, বিতর্কিত কিছু থাকলেও থাকতে পারে, তবে উম্মে হানির ঘরে আল্লাহ রসুল শুয়েছিলেন এটাই বাস্তবতা। দুইজন ব্যক্তি আসলেন, একজন হলো হযরতে জিব্রিল আমিন, জিব্রিল আমিন তার সাথে হযরতে মিকাইল দুইজনে মিলে আল্লাহর রাসূলের কাছে এসে উম্মে হানির ঘরের ভিতর থেকে আল্লাহর রাসূলকে ছাদ ভেঙে বের করে নিয়ে আসলেন। স্বাভাবিকভাবে আনলেন না, ছাদটাকে জোড়া দিয়ে দিয়েছেন, কোনো রকম বোঝার কোনো বুদ্ধি নাই। এরপরে আল্লাহর রাসূলকে নিয়ে জমজম কূপের নিকটে নেওয়া হলো, জমজম কূপের নিকটে নিয়ে আল্লাহর রাসূলের হাতটা ফারাকা মিন সাদরিহি ওয়া জাউফিহি, তার গলা থেকে বুক পর্যন্ত চিরা হলো, এটাকে একদম চিরে ফেললেন। হাত্তা ইহতামালহু ফাওয়াদউহু ইনদা বীরে জমজম, জমজম কূপের নিকটে নিয়ে আল্লাহর রাসূলের গলা থেকে সিনা পর্যন্ত চিরা হলো। বর্তমানে যে আমাদের ওপেন হার্ট সার্জারিগুলো চলে, বোঝা গেল সমস্ত চিকিৎসা বিজ্ঞানের থিওরি এখানে রয়েছে, অর্থাৎ মানুষের বুক চিরে যা অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন না সেটা বের করা যাবে। অনেকে বলেন আল্লাহর রাসূল তার বুক চিরা হলো কেন, না জানি নাপাকের কোনো কিছু ছিল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আসলে এইরকমটা নয়, বরং আল্লাহর রাসূলের বুক চিরে যে জিনিসগুলো বের করা হয়েছিল তা এই জন্যে যে তিনি সাধারণ কোনো জগতে যাবেন না। আমাদের দুনিয়া হচ্ছে দারুল আসবাব, এই দুনিয়াতে আপনার যখন কেউ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, এই সময় যেতে মানুষ দেখবেন যে তার অক্সিজেন, তার খাওয়ার জন্য পানি, তার বস্ত্র সব কিছু আলাদা করে ফেলে এরপরে আপনার তাকে পাঠানো হয়, কারণ সাধারণ কোনো মানে ভাবে তাকে পাঠানো হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন ঊর্ধ্ব জগতে যাচ্ছেন, সেই জগতে যেতে হলে আল্লাহ পাক তার ইমান, তার হিকমত কি প্রয়োজন, আল্লাহ পাক সেইটাকে মজবুত করার জন্য তার বুক চিরে এগুলোকে আপনার বের করে দিলেন কিছু জিনিস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সুম্মা উতিয়া বিতাসতিম মিন যাহাবিন ফীহি তাওরুম মিন যাহাবিন মাহশুমিন ঈমানাও ওয়া হিকমাতান। আল্লাহ রাসূলের এইগুলো চিরার পরে তার ভিতরে স্বর্ণের একটা পেয়ালা আনা হলো, একটা পাত্র আনা হলো, যেই পাত্রের ভিতরে দুইটা পেয়ালা ছিল, একটা হলো স্বর্ণের পেয়ালা আর একটা ছিল হিকমতের পেয়ালা। এই দুইটা জিনিসকে আল্লাহর রাসূলের ভিতরে ঢুকায় দেয়া, এরপরে আবার পূর্বের মতো করে সুন্দর করে প্রলেপ করে দেওয়া হলো, আর নবীজিকে বলা হলো আপনাকে সাধারণভাবে বের করা হয় নাই, ওই যে বাড়ি থেকে যেইভাবে বাড়ির ছাদ ভেঙে আনা হলো আবার ওইভাবে বাড়িটাকে সুন্দর করে দেওয়া হয়েছে, হতে পারে আপনার বুকটাও চেরে আবার সুন্দর করে দেওয়া হবে, এইরকম অসংখ্য ঘটনাগুলো ঘটতে থাকবে। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। নবীজিকে এইভাবে জিব্রিল আমিন নবীকে এইভাবে পরামর্শ দিলেন, নবীজি পরামর্শ নিলেন মানে তিনি শুনছেন। এরপরে নবীজিকে নিয়ে এবার এই সফরের কাজ, অর্থাৎ জমজম কূপ থেকে পানি নিয়ে জিব্রিল আমিন তিনি নিজেই আল্লাহর রসুলের সিনা চাক করেছিলেন এবং সব কিছু পরিপূর্ণ করে দিয়ে পুনরায় নতুন করে এবার সফর শুরু। সফর তো শুরু হয়েছে উম্মে হানির ঘর থেকে, কিন্তু জমজম কূপের পাশে এনে পানি দিয়ে তার সিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। ফাগাসালাহু মিম্মা ইজমজম বিয়াদিহি, জিব্রিল আমিন তার হাত দ্বারাই আল্লাহর রসুলের সব কিছু পরিষ্কার করে দিয়েছেন। এবার এই সফর শুরু। সফর তো রাত্রেই হয়েছে, মেরাজ সংগঠিত হয়েছে রাত্রে, মেরাজ সংগঠিত হলো রাত্রে। যত ভালো কাজ সবগুলোই রাত্রিবেলায়, শবে কদরের শবে কদর অনুষ্ঠিত হলো রাত্রিবেলায়, তাহাজ্জুদের নামাজ পড়বেন রাত্রিবেলায়, এরপরে আপনার ভালো কাজগুলো আল্লাহ পাক রাত্রিবেলায় আঞ্জাম দিয়েছেন, কোরআনে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অবতীর্ণ করলেন রাত্রিবেলায়, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ঊর্ধ্ব জগতে নিবেন, কিসে নিবেন? আল্লাহ পাক এবার জান্নাত থেকে একটা প্রাণীর ন্যায় একটা বুরাক আনলেন,
ওই জিনিসটা হলো হাদিসের মধ্যে বোঝানো হলো এটা একটা প্রাণী জাতি, অর্থাৎ তার সামনের দিকে এক রকম, কেউ কেউ বলেছেন আসলে বিষয়টা এরকম নয়, এটা হলো আপনার গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে ছোট, এবং এই জিনিস এটাই এই বাহনটা এনেছিলেন একটা প্রাণী। কিন্তু আমাকে গতকাল রাত্রে আমার সম্মানিত ইউসুফ ভাইয়ের সাথে অনেক সময় কথা হয়েছে, তিনিও বলেছেন আসলে আমরা বিভিন্ন সময় ফটোতে দেখেছি যে সামনের দিকে দেখবেন যে কত সুন্দর মহিলার আকার আকৃতি দিয়েছে, পিছনের দিকে আবার ঘোড়ার মতো। এটা একটা মানুষ এটাকে তাদের জীবিকা নির্বাহের জন্য আপনার ওই কী বলে ফটোগ্রাফির মাধ্যমে মানুষ বিক্রয় করেছে, ক্যালেন্ডার করেছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মূল হলো প্রাণী, বাস কথা শেষ। এটা গাধার থেকে একটু আপনার বড়, ঘোড়ার থেকে ছোট, এই প্রাণী খচ্চর জাতীয়। এই প্রাণীর উপরে আল্লাহ রসুল উঠে যখন বসবেন, নড়াচড়া করছিলেন, জিবরিল আমিন বললেন যে তুমি নড়াচড়া করো কেন, তুমি কি জানো তোমার উপরে আজকে কে সওয়ার করবে, কে বাহন করে তোমাকে নিয়ে যাবে? যে ব্যক্তি জীবনে কখনো এমন ব্যক্তি উঠে নাই, আর এরপরে কেউ এইরকম কোনো ব্যক্তিও তোমার পিঠে উঠবে না। থেমে গেল, এরপরে এই বোরাক আল্লাহ রসুলকে নিয়ে একটি টান দিলেন। বোরাকের আবার গতি কি? কোরআনে কারিমে সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ পাক বলেছেন ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারহুম, এখানেও বারকুন শব্দটা রয়েছে যার অর্থ হলো বিদ্যুৎ, বিজলি, আলোর গতি। যেমন সুইচ টিপ দিলে সঙ্গে সঙ্গে মাইলকে মাইল চলে যায়, ঠিক তেমনি ভাবে বারকুন শব্দ থেকে বিদ্যুৎ বিজলিকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক ওই বুরাক জাতীয় প্রাণীকে পাঠালেন, তার গতিটা হলো ওই প্রাণী অর্থাৎ তার দৃষ্টি সীমানা দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পায়, বোরাক এক একটা কদমে এক একটা ধাপে তত দূর পর্যন্ত যেতে পারে, এত দ্রুত বিদ্যুৎ গতি সম্পন্ন প্রাণী, যার কারণে তার নাম দিয়েছে বোরাককে, এই জন্য তার নামকরণ করেছে বোরাক বলে। এটা নিয়ে এবার ছুটলেন আল্লাহর রসুলকে নিয়ে, এবার এখান থেকে চলছেন কোথায়? কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই মহিমামণ্ডিত আল্লাহ যিনি পূত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আসরা বিআবদিহি, তার বান্দাকে আল্লাহ পাক ইসরা করাইছেন, সফর করাইছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ রাত্রের কিছু অংশ। লাইলান শব্দটা আছে, যারা গ্রামার বুঝেন এটা নাকেরা, অর্থাৎ কিছু অংশ আল্লাহ পাক কিছু অংশ রাত্রিতে তাকে সফর করাইছেন। আবার অনেকে আমরা অনেক ব্যাখ্যায় বলেছি 27 বছর যাবৎ এই ঘটনা ঘটেছে, প্রবাহমান ছিল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আ'লাম তিনিই ভালো জানেন। অনেকে ব্যাখ্যাও এইরকম করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে স্তিমিত করে দিয়েছেন, তার রাত রাতের জায়গায়, সময় সময়ের জায়গায় সব কিছু স্টপ করে দিয়ে আল্লাহ পাক তার রসুলকে দুনিয়ার জমিন থেকে সেই আরশে মুআল্লায় জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছেন, এরপরে নিয়ে এসেছেন, অনেকে এই ব্যাখ্যাও করেছেন। আসুন আমরা আলোচনায় থাকছি ইনশাল্লাহ, আমাদের কয়েকটা জমা লাগবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক বলছেন আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি সফর করাইছেন রাত্রের কিছু অংশ, মিনাল মসজিদুল হারাম অর্থাৎ মক্কার মসজিদকে মসজিদুল হারাম বলে, এই মসজিদ থেকে মসজিদে আকসা, ফিলিস্তিন অর্থাৎ জেরুজালেমের যে মসজিদে আকসা এই পর্যন্ত, এরপরে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম করে সপ্ত আসমান, এরপরে আপনার সিদরাতুল মুনতাহা, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘটনা, এই কথাগুলো ইনশাল্লাহ দলিল সহকারে ইনশাল্লাহ চলতে থাকবে, হাদিসের মধ্যে আসছে, আমরা বলছি করণীয় বর্জনীয় এটাও আমাদের আলোচনায় থাকবে, আগে আলোচনাগুলো আবারও বলছি আমরা শেষ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলছেন বারাকনা হাওলাহু, যেই মসজিদ অর্থাৎ বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের মসজিদ আকসা, যেই মসজিদের চতুর্পাশে আল্লাহ পাক বলছেন বারাকনা হাওলাহু, আমি বরকত রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই নিদর্শন আমি আমার রাসূলকে দেখাচ্ছি অর্থাৎ ইসরা করাচ্ছেন আমি দেখাচ্ছি, এবং মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজিকে সফর করাচ্ছেন, আরও তো সামনের সফর রয়েছে। এজন্য অত্যন্ত দুঃখ লাগে যখনই আমরা এই মেরাজের আলোচনা করি, তখন আমাদের মনে হয় যে বাইতুল আকসা অর্থাৎ এই মসজিদের চতুর্দিকে বরকত আল্লাহ পাক রেখেছেন, কিন্তু অত্যন্ত দুঃখ লাগে যে সেই মসজিদটা আজকে মুসলমানদের হাতে নাই। কথা বলেন ঠিক না?
সেই মসজিদ মুসলমানের হাতে নাই। এই জন্য মেরাজের আলোচনা সেদিনই পূর্ণাঙ্গ লাভ করতে পারে যখন বাইতুল আকসা এই মসজিদটা মুসলমানদের হাতে আসবে। এর আগে কখনোই এই মেরাজের আলোচনা করে পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। আমার সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই জন্য আমরা মনে রাখি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এই পর্যন্ত আনলেন। আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেখানে বোরাককে বাধা হলো। কেউ কেউ বলেছেন এই মসজিদে আকসা এখানে সমস্ত নবীদেরকে সেখানে একটি সম্মেলন হয়েছিল। আরেক কথাই বাইতুল মুকদ্দাস, তাহলে কারো মতে যে যাওয়ার পথেই সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার অনেকে বলেছেন না, তিনি যখন ফিরে আসেন ফিরে আসার পরে এটাই চূড়ান্ত মত যে তিনি সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। আর আজ প্রথম আসমানে যদি এটা হয় তাহলে তো প্রথম আসমানে একজনের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে আরেক নবীর সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে আরেক নবীর সাথে সাক্ষাৎ, এটার তো প্রয়োজন ছিল না। অতএব তিনি ঘুরে এসেই সকলের সাথে একটি সম্মেলন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীরা কি বর্ণনা করেছিলেন সেই দিন ওই মসজিদে আকসার ভিতরে, আপনার নবী আম্বিয়া আলাইহিমুস সালাম তারা যে ওয়াজ করেছিলেন, যে বয়ান করেছিলেন, এই বয়ানটাই ইনশাল্লাহ আপনাদেরকে শোনানো হবে। নবীরা যা বলেছেন সেটাই নকল করে আপনাদেরকে তাদের কথাগুলো ইনশাল্লাহ আপনার পর্যায়ক্রমে শোনানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ উদ্দান করুক। আমরা এই মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরের মাসে, অর্থাৎ ঊর্ধ্ব জগতের যে সফর, এই সফর থেকে তিনি কী এনেছেন কী করণীয় এগুলো আমরা বিশদভাবে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ উদ্দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।